আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। আমি সর্ষে ইলিশটা তৈরি করেছি একদম ট্র্যাডিশনাল ওয়েতে, যেটা আমাদের নানি দাদিরা রান্না করতেন। আর এটাতে আমি কোনো পেঁয়াজ রসুন এবং আদা ব্যবহার করি নাই, খুবই সামান্য মশলা এবং অথেন্টিক উপায়ে আমি এটা তৈরি করেছি। আমি এখানে নিয়েছি সরিষা, এখানে কালো এবং সাদা সরিষা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, মরিচ গুঁড়া নিয়েছি এবং নিয়েছি সরিষার তেল। আর সর্ষে ইলিশ রান্নাতে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। হলুদ গুঁড়া নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ, আর নিয়েছি কালো জিরা। সর্ষে ইলিশ রান্নাতে কিন্তু কালো জিরাটা অবশ্যই লাগে। আর এখানে তো আছে ইলিশ মাছ, আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার চলে যাচ্ছি আমার রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি লবণ নিয়েছি এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে আমি 10 মিনিটের মতো রাখবো। মাছগুলো লবণ মাখানো হয়ে গেলে এবার আমি সরিষা নিয়ে নিব। সরিষা আমি 2 ধরনের নিয়েছি, একটা সাদা এবং কালো। এবার আমি সরিষাগুলো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু কালো সরিষা দিয়েও রান্না করতে পারেন, তবে কালো সরিষায় একটু ঝাঁঝ বেশি হয়, তাই আমি 2টা সরিষাই মিক্স করে নিয়েছি। এবার আমি একটা ছোট বাটিতে মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার যে সরিষাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণ দেওয়ার কারণটা হচ্ছে এতে সরিষাটা তিতা ভাবটা থাকে না। এবার আমি সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাকে আপনারা চাইলে এখন ছেঁকে নিতে পারেন। আমার সরিষাটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, তাই আমি আর এটাকে ছেঁকে নিই নাই। এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা হালকা গরম হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি কালোজিরা ফোড়ন। এখানে খুব সামান্য পরিমাণ কালোজিরা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টা কাঁচামরিচ। কালোজিরা এবং কাঁচামরিচ সামান্য ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা মশলাগুলো। আর এই মশলাটা আমি আগে থেকে পানিতে গুলিয়ে রেখেছি, কারণ যদি আমি এটা তেলের মধ্যে দিতাম তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমি সবসময় এভাবেই রান্না করি। আর আপনারা চাইলে এটা তেলের মধ্যেও দিতে পারেন, তখন কিন্তু এটা 2 থেকে 3 সেকেন্ডের বেশি রাখা যাবে না। এবার মশলাগুলো হালকা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আর এই মাছটা আমি আগে থেকে ভেজে নেই নাই, সর্ষে ইলিশে আগে থেকে ভেজে নিলে সর্ষে ইলিশটা অত মজা হয় না। এবার আমি এই সামান্য মশলার মধ্যেই মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর ইলিশ মাছ যেহেতু এমনিতেই নরম, তাই এটাকে খুব সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। আমি 2 সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। এবার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখানে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এটাতে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি সেই আমার বেটে রাখা সরিষাগুলো। এবার সরিষাগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। আপনারা এখানে হয়তো বলতে পারেন যে আমি মশলা কষানোর সময় সরিষা বাটাটা দিয়ে কষাইতে পারতাম, তো সরিষা বাটা যদি আমি শুরুতেই দিয়ে দিতাম তখন এটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মাছটা যখন অর্ধেক রান্না হয়ে যাবে তখন হচ্ছে সরিষা বাটাটা দিয়ে মাছটাকে বাকিটুকু রান্না করতে হয়। এবার যখন পানিতে একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সামান্য একটু চিনি, যেটাকে সরিষার যে ঝাঁঝালো ভাবটা আছে সেটাকে ব্যালেন্স করতে সহায়তা করবে। এবার ঢেকে দিয়েছিলাম 2 মিনিট। 2 মিনিট পরে মাছটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এই অথেন্টিক সর্ষে ইলিশ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।